আসসালামু আলাইকুম বন্ধুগণ। আধুনিক বিজ্ঞান বহু জাগতিক ধারণা পোষণ করে, এ ব্যাপারে কোরআন কি বলে? কসমস বা মহাবিশ্ব বলতে যা আমরা বুঝি সেটা আসলে একক মহাবিশ্ব নয়, বহু মহাবিশ্ব। আধুনিক বিজ্ঞানের এই ধারণা আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে আরও বহু বিজ্ঞানী পোষণ করেছেন, কার্ল স্যাগান এবং তৎপরবর্তী বা তার সমসাময়িক অনেক বিজ্ঞানী এই ধারণা পোষণ করেছেন। সর্বশেষ স্টিফেন হকিংও এই ধারণা পোষণ করেন যে মহাবিশ্ব একটি নয়, বহু, অনেক মহাবিশ্ব, এবং এটি হলো বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। এই ধারণাটি বিংশ শতাব্দীতে যখন মানুষকে পরিপূর্ণ ধারণা দিয়েছে, বিশেষ করে হকিং যখন এই ধারণাটি প্রচার করেছেন, তখন থেকে মানুষ সোচ্চার যে মহাবিশ্ব একটি নয়, বহু এবং অসীম। কিন্তু বহু বিশ্বের এই ধারণা আল কোরআনের শুরু থেকে ছিল, একদম 1400 বছর আগে থেকে ছিল। এই যে এখানে আপনারা দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক তার মানে বহু বিশ্বের ধারণাটি আল কোরআনে একেবারে শুরু থেকেই আছে, 1400 বছর আগে থেকেই ছিল। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে, এখন ধারণা করছে যে বহু বিশ্ব আছে, কিন্তু 1400 বছর আগে এটা কোরআনে ছিল। শুধু এই একটি সূরায় নয়, আরও অন্যান্য সূরায় আছে এই ধারণাটি, আলামিনের ধারণাটি। এখন যারা আপনারা মনে করেন যে কোরআনে অনেক ভুল আছে, তারা বলুন কোরআন অগ্রগামী নাকি বিজ্ঞান অগ্রগামী? কে অগ্রগামী, কোরআন না বিজ্ঞান? যে বিষয়টা বিজ্ঞান এত বছর সাধনার পরে আবিষ্কার করলো, মনে করলো, ধারণাটা সৃষ্টি হলো তাদের, এবং এখন পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিতে পারছে না এই বিষয়টি, সেই বিষয়টি আল কোরআনে এমনভাবে আছে যেন এটা একটি সাধারণ বিষয়, কোনো অস্বাভাবিক বিষয়ই নয়, এটা একেবারেই একটি বালখিল্য বিষয়ের মতো। তারপরেও নাস্তিক মুরতাদ শ্রেণী বলবে যে কোরআনে ভুল আছে। কোথায় ভুল আছে? কোরআনে ভুল নেই, ভুল তোমাদের মগজে। কোরআনে নিচতা নাই, বক্রতা নাই, নিচতা বক্রতা তোমাদের মনে মগজে, তোমাদের শিক্ষায়। তোমাদের শিক্ষা অসম্পূর্ণ, বিজ্ঞানও বোঝনি, কোরআনও বোঝনি। বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললে কিল খাবে, তাই কোরআনের বিরুদ্ধে কথা বলছে। এখনই আবার এই লোকগুলা তেড়ে এসে আমাদেরকে বলবে যে এটা বিজ্ঞান আবিষ্কার করার পরে তোমরা বলছো কেন, তোমরা আগে বলনি কেন? আগে আবার বলবো কি, আগে তো এটা ছিলই আমাদের ওখানে, আমরা তো প্রতিয়ক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমরা এটা উচ্চারণ করে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং প্রত্যেকটা মোমেন বিশ্বাস করে যে আল্লাহ সৃষ্টি জগৎ একটা না, বহু 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 অগণিত। তোমরা যারা কোরআনের ভুল খুঁজে বেড়াচ্ছ, তাদের মগজগুলো পরীক্ষা করাও, মগজের ত্রুটি আছে, কোথাও না কোথাও সমস্যা আছে, তাই তোমরা এগুলো দেখছো কোরআনের ভুল। আমরা যখন বিশ্লেষণ করি তখন তো কোরআনে কোনো ভুল পাই না। তোমরা ভুল পাও কিভাবে? নিজেদেরকে সংশোধন করো, সময় এসেছে নিজেদেরকে সংশোধন করার। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ঘাড় তেরা লোকগুলো থেকে আমরা মুক্তি চাচ্ছি। আল্লাহ হাফেজ।